আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমরা দুজন আমি নুসরাত জাহান মন এবং আমি মুজাহিদুল ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে লালন পালনকারীরা দেশের উন্নয়ন চায় না মন্তব্য প্রধানমন্ত্রীর যুগের সাথে তাল মিলাতে গবেষণার পরিধি বাড়ানোর তাগিদ এবং তখন থেকে যে আমরা গবেষণা শুরু করলাম আজকে তার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে রোজায় খাদ্যদ্রব্যের দাম না বাড়ানোর আহ্বান নাসিমের খাদ্য ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার বললেন খাদ্যমন্ত্রী নিরাপদ এবং পুষ্টিসম্মত খাদ্য নিশ্চয়তা বিধান করাই আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য দয়া করে যারা সংযোগ থাকবেন সংযম থাকবেন পহেলা বৈশাখ বরণ করতে রাজধানীতে কেনাকাতায় ধুম পাঞ্জাবি ও শাড়ির পাশাপাশি বেড়েছে শিশুদের পোশাকের কত ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনে প্রথম পর্বের ভোট কাল নির্বাচন পূর্ব সমীক্ষায় কংগ্রেসের অবস্থান আগের চেয়ে ভালো হলেও জেতার পাল্লা ভারী বিজেপির দর্শক শুনছিলেন শিরোনামে সেরা সংগত আরো থাকছে খেলাধুলার নিয়ে মাইটি ভি এর বুধবারের বিশেষ আয়োজন স্পোর্টস আউট দর্শক বিস্তারিত আয়োজনে যাচ্ছি স্বাধীনতা বিরোধী সন্ত্রাস সহ্যঙ্গি বাদকে লালন পালনকারীরা কখনোই দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী বলেন আধুনিক প্রযুক্তি জ্ঞান ও গবেষণায় টেকসই উন্নয়ন নিশ্চিতে সহায়তা করবে যুগের সাথে তাল মিলাতে গবেষণার পরিধি বাড়তে গবেষকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান রিপোর্ট করেছেন রাকিব হাসান আজকের অনুষ্ঠান গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদানের আয়োজন করে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দু হাজার দশ থেকে দু হাজার সতেরো মেয়াদে প্রকল্পটিতে পঁচাশি কোটি পঁচানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকার ফেলোশিপ দেওয়া হয় এবছর পঞ্চাশ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি এবং দু হাজার জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলাতে গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ সকল ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী আমি সব সময় গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিই এবং তখন থেকে যে আমরা গবেষণা শুরু করলাম আজকে তার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে এই যে বিশ্বে যে মানে বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে যুগের সাথে তাল মিলে আমাদের সব কাজ করতে হবে আমি সেটাই বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অনেক মেধাবী কাজে তারা কখনো পিছিয়ে থাকতে পারে না যারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদত দেয় পুরিয়ে মানুষ হত্যা করে তারা কখনোই দেশের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেন সরকার প্রধান পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর আর দু হাজার এক থেকে দু এই উনত্রিশ বছর যারা ক্ষমতায় বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি আর করবে না এটা স্বাভাবিক যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই আর যারা গণহত্যার সাথে জড়িত আর যারা এখনও যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে যোগীবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে তারা দেশের উন্নতি চায় না আগামীর প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে সরকারের স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে গবেষণার পরিধি বাড়াতে গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যারা প্রজন্মের পর প্রজন্ম আসবে এই শতবর্ষ পরেও তাদের জীবন মান কেমন হবে সেটা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা আর এ পরিকল্পনা বাস্তবায়নে আর গবেষণায় আমি মনে করি আমাদের বিজ্ঞানী বা গবেষক তাদের একটা বিরাট দায়িত্ব জাতির কাছে আছে কাজে সেই দায়িত্বটা আপনারা পালন করবেন সেটাই আমি আশা করি যেন প্রজন্মের পর প্রজন্মই প্রজন্মই এদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে রাকিব হাসান ঢাকা রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম তিনি বলেন খাদ্য ভেজালকারীরা ঘাতকদের চেয়েও ভয়ানক আর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান খাদ্য ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার রমজান সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনে তারা সব কথা বলেন মানিকলাল ঘোষের রিপোর্ট বাজারে পণ্যের কোনো ঘাটতি না থাকলেও রোজার শুরুতেই বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম চলে যায় সাধারণ মানুষের নাগালের বাইরে এবার রমজানে দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে সুপারিশ মালা তৈরির লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই আগাম বৈঠক বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে কথা বলেন এই কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম ব্যবসায়ীদেরকে এবছরে দয়া করে থাকবেন সংযম থাকবেন কোনো খাদ্য দ্রব্যের দাম বাড়াবেন না জানান খাদ্যে যারা ভেজাল মেশায় তারা ঘাতকের চেয়েও ভয়ানক মুনাফার জন্য এই দেশে খাদ্য ভেজাল দেওয়ার যে প্রবৃত্তি আছে হিরো প্রবৃত্তি আছে তা না অপরাধ যারা ভেজালে খাদ্য খাদ্যে ভেজাল দেয় তারা আগুন পুরনো রাজনীতির চাইতে ভয়ঙ্কর সড়কে মানুষকে হত্যা করার চাইতে ভয়ঙ্কর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার মাদক এবং চঙ্গিবাদের নির্মূলের মতো ভেজাল খাদ্য এবং বিরুদ্ধে আমরা জিরা টলারেন্সে সারা দেশে অভিযান আমরা কাজ অভিযান কাজ করছি খাদ্যে ভেজাল এবং রোধে জিরো টলারেন্স প্রদর্শন আমরা করার জন্য প্রস্তুত আছি নিরাপদ এবং পুষ্টিসম্মত খাদ্যের নিশ্চয়তা বিধান করাই আমাদের ভুল দায়িত্ব কর্তব্য রমজানে খাদ্যদ্রব্যের দাম সহনীয় রাখতে বেশ কিছু সুপারিশমালা তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে মানিক লাল ঘোষ মাই টিভি ঢাকা সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া প্রভাষক আফসার ও সহপাঠী আরিফের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে দুপুরে ফেনির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন এছাড়া সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করার পাশাপাশি মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আব্দুল আজিজকে শেষ বিদায় জানালেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বা জোহর গুলশান আজাদ মসজিদে নামাজের জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় এর আগে সকাল এগারোটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজের জানাজা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় সংসদের সদস্য ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশ নেন জানাজা শেষে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু তোফাল আহমেদ মরহুমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন এবং সেই থেকেই বঙ্গবন্ধুর সহচর্যে তিনি আজীবন ছায়ার মতো বঙ্গবন্ধুর রাজনীতিকেই অনুসরণ করেছেন সহায়তা করেছেন সহযোগিতা করেছেন আওয়ামী লীগের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা তিনি বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন বঙ্গবন্ধুর থেকে বয়সে নয় বছরের ছোট হলেও তিনি বঙ্গবন্ধুকে তুমি বলে সম্বোধন করতেন তিনি একমাত্র ব্যক্তি দর্শক পর্যায়ে বৈশাখ আগমনী প্রসঙ্গ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে সর্বোচ্চ কেনাকাটার ধুম পড়ে গেছে রাজধানী সহ দেশব্যাপী কেনাকাটায় বইছে অনেকটাই বৈশাখী আমেজ এদিকে বিভিন্ন ধরনের পাঞ্জাবি আর শাড়ির সাথে রয়েছে বাচ্চাদের জন্য বাহারি রকমের বৈশাখী পোশাক রাজীব রহমানের রিপোর্ট পহেলা বৈশাখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠতে শুরু করেছে শপিং মল ফ্যাশন হাউস এবং বিপণী বিতানগুলো বাদ পড়ছে না ফুটপাত বাংলার আবহে তৈরি ফতুয়া পাঞ্জাবি শার্ট থ্রি পিস ও শাড়ির পশা সাজিয়ে বসেছেন দোকানিরা পহেলা বৈশাখ এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও আগে ভাগেই নিজের পছন্দের জিনিসটি সংগ্রহ করছেন অনেকে প্রতি বছরই বৈশাখের জন্য কেনাকাটা করি এবারও কিনবো কিনতে আসছি এই যে আমার ভাগনাগুলো আছে ভাগ্নির জন্য আমার নিজের জন্য সবার জন্যই কিনবো বৈশাখী তো প্রতি বছরই কেনাকাটা করা হয় তো এবার বইয়ের জন্য শাড়ি কিনেছি বাচ্চার জন্য জামা কিনেছি ফতুয়া কিনেছি নিজের জন্য একটা পাঞ্জাবি কেনার জন্য এখানে এসেছি দোকানিরা বলছেন আবহাওয়াকে মাথায় রেখে আরামদায়ক সুতি শাড়ি ও সুতি পাঞ্জাবির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন তারা আমাদের মেইন আইটেম হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি আছে বিভিন্ন কালার সাদা লাল প্রতি বছরই তো ভালোই হয় আশা করি এবারে ভালোই হবে পাঞ্জাবি যেমন এখানে সাদা আছে ক্রিম আছে লাল আছে বিভিন্ন কালারের আর বৈশাখটাই তো রং বেরঙের মোটামুটি বৈশাখের জন্য আমাদের প্রস্তুতি ভালোই আছে পাঞ্জাবি সবচেয়ে বেশি কালেকশন আর ইফুত সামনে তো আরো ভরপুর কাস্টমার পাবো এই আশা করি আমরা আসি আর কি আমাদের আপনার বাচ্চাদের ফ্রগ হবে ফটো হবে ধুতি সেট হবে কিন্তু মোটামুটি এখনই কাস্টমার পাইতেছি আমরা ভালোই শাড়ি শাড়িটা শাড়ি থ্রি পিস দোনোটাই ছাড়া দিচ্ছে এবং ভালোই সাড়া দিচ্ছে বৈশাখের জন্য সবার অংশগ্রহণের মাধ্যমে শত বছরের উৎসব পয়লা বৈশাখ এবারও পালন করা হবে পুরো দেশ জুড়ে বাংলার ঐতিহ্য থাকবে বহমান এমন প্রত্যাশাই বাঙালিদের রাজীব রহমান মাই টিভি ঢাকা টেলিভিশন শিল্পের স্বার্থ সংরক্ষণ মানে দেশের স্বার্থ রক্ষা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি জানান সম্প্রচার আইন না মানলে লাইসেন্স বাতিল কিংবা দুই বছর কারাদণ্ড প্রদান করা হবে সকালে সচিবালয়ে এতকো নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন সরকার কোনো চ্যানেল বন্ধ করতে চায় না শুধু বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উল্লেখ করে আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয় আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না আমাদের দেশে আইন লঙ্ঘন করে এটি করা হচ্ছিল আমরা শুধুমাত্র আইন বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছি আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে এবং আইন যদি কেউ না মানে তাহলে তাদের বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্য ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির ইসফি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন জামিন পাওয়া বেগম জিয়ার আইনি অধিকার বলেও মন্তব্য করেন রিসফি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তথ্যমন্ত্রী সহ তাদের নেতারা দেশনেত্রীর নেত্রীর প্যারোল নিয়ে অস্থির দেশনেত্রী তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতে জামিনে মুক্তি পাবে তাদের তাহলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো সন্ধিমূলক আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষের আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি চায় জনগণ বসানো হলো পদ্মা সেতুর দশম স্প্যান দুপুরে স্প্যানটি বসানো হয় মাছ নদীর এবং নম্বর পিলারের উপর মধ্য দিয়ে এর দৃশ্যমান হল সেতুর দেড় কিলোমিটার অংশ এর আগে নোংর করতে জটিলতার মুখে পড়ায় দশম স্প্যানটি পিলারে কিছুটা দেরি হয় সকাল দশটা থেকে শুরু হয় স্প্যান ওঠানোর কাজ দশটি স্প্যান বসানোর পাশাপাশি সেতুর দুইশো সাতচল্লিশটি পাইল বসানোর কাজও শেষ হয়েছে বাকি সাতচল্লিশটি পাইলের মধ্যে পনেরোটি পাইলের অর্ধেক বসানো হয়ে গেছে বলে জানিয়েছেন প্রকৌশলীরা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানি হবে আঠারোই জুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এদিন ধার্য করেন দু হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর দেয়া মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস চেয়ে একশো তেরোটি যুক্তি দেখিয়ে এটিএম আজহার আপিল আবেদন করেন আবেদনের সঙ্গে সাতটি খণ্ডে দু তিনশো চল্লিশ পৃষ্ঠার দলিল দস্তাবেজ জমা দেওয়া হয় বঙ্গবন্ধু সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগাল এইডের আইনি সেবা দান এই স্লোগানে ঢাকা জেলা জজ আদালতের হলরুমে জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তৃতা করেন মহানগর হাকিম দেবাশিস চন্দ্র অধিকারী সিজিএম ডক্টর এ কে এম এম দাদুল হক সি এম জাহিদুল কবির অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আলমগীর হোসেন রেলির যে সৌন্দর্য বর্ধন এবং যে রেলির যে এক্সপোজার ডেমনস্ট্রেশনটার যে এক্সপোজার হবে সেইটার তাহলে আমাদের যারা এই মুহূর্তে আছি সবাই আমরা পার্টিসিপেট করতে পারি কন্ট্রিবিউট করতে পারি কে কীভাবে করতে পারি সেটা আমাদের আজকে মোস্তফা সাহেব আছেন তো আমাদের এখানে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে এই এই তারা কিন্তু খুব ভালো একটা ভূমিকা রাখে আমাদের এই কোর্ট প্রিমিসেসে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সভার বৈঠকে এইটা সিদ্ধান্ত হয় যে প্রত্যেক বছর আঠাশে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসাবে ঘোষিত হবে বাংলাদেশে অনেক শিশু অটিজম নামক বিকাশগত সমস্যায় আক্রান্ত এ সম্পর্কে পরিবার ও সমাজের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কয়ার হাসপাতাল অডিটোরিয়ামে নীল বাতি প্রজ্বলনের মাধ্যমে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আয়োজন করা হয় সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার অটিজমের এমন প্রতিপাদ নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসকরা আলোচনা করেন অনুষ্ঠানে স্কয়ার হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ধন্যবাদ দর্শক সংবাদে পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবার জন্য ছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বিটি নিউজ আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বাংলা পরে সংবাদ রয়েছে রাত এগারোটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসাদ জাহার মন আমি মুজাহিদুল ইসলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ